সাদা সিরাপ বা শ্বেত প্রদর, এটি মেয়েদের ক্ষেত্রে খুবই মারাত্মক একটি রোগ। এই রোগের কারণে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা যায়। এই সাদা সিরাপ রোগ যে সমস্ত মেয়েদের আছে তাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করে, যেমন মাথা ঘোরা, অনিদ্রা, শরীর রোগা হয়ে যাওয়া, খিটখিটে মেজাজ, চোখের তলায় কালি পড়া, মুখের লাবণ্য নষ্ট হয়ে যায়, তলপেটে ব্যথা হতে পারে, স্কিনের উজ্জ্বলতা নষ্ট হয়, নার্ভের প্রবলেম আসতে পারে। তাই এই রোগের চিকিৎসা খুবই প্রয়োজনীয়। আমার এই জীবন রহস্য চ্যানেলে এই রোগ সম্পর্কে আগে অনেকগুলি ভিডিও আপনাদেরকে দিয়েছি, পরবর্তীতে এই সম্পর্কে আরও ভিডিও আপনারা পাবেন। আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনারা উপকৃত মনে করেন তাহলে দয়া করে একটি লাইক দিতে ভুলবেন না। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, গাছগাছড়ায় রোগমুক্তি, বিভিন্ন ধরনের টোটকাগুলি আপনারা পাবেন। আপনারা এখানে যে গাছটিকে দেখছেন, এই গাছটি খুবই পরিচিত। এই ঔষধি গাছটি দেখলেই আপনারা দেখবেন এই গাছের গুড়ি থেকে কেউ না কেউ ছাল তুলে নিয়ে গেছে, কারণ এই গাছের ছাল বিভিন্ন রোগের ক্ষেত্রে উপকারী। যেমন হাড়ের সবলতা আনে, ছেলেদের ধাতু রোগ ভালো করে, মেয়েদের সাদা সিরাপ ভালো করে, শরীরের শক্তি আনে, আরও বিভিন্ন রকম রোগের কাজ করে। এই গাছটির নাম অর্জুন গাছ। এই গাছের পাতাগুলিকে দেখলে সহজেই গাছটিকে চিনে নিতে পারবেন। রাস্তার ধারে বিশেষ করে পাওয়া যায়। গাছগুলি খুব বড় হয়, গুড়িটাও বেশ মোটা হয়। এই গাছের ছাল এক এক নিয়মে খেলে এক এক রকম কাজ করে। তাই আজকের যে নিয়মটি আপনাকে বলবো খুবই মনোযোগ সহকারে শুনবেন, কারণ নিয়মের ব্যতিক্রম হলে কোনো কার্যকারিতা পাওয়া যায় না। আপনিও এই অর্জুন গাছের ছাল তুলে নিয়ে আসবেন, একবারে বেশ কিছুটা তুলে নিয়ে আসবেন, যাতে রোজ রোজ আপনাকে না যেতে হয়। বাড়িতে নিয়ে আসার পর আপনি দীর্ঘদিন ধরে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ছায়াতে রেখে দিলে আস্তে আস্তে শুকিয়ে যাবে। একটু খোলা জায়গাতে রাখবেন যাতে হাওয়া বাতাস লাগে, শুকিয়ে গেলেও কাজ হবে এবং কাঁচা অবস্থাতে খেলেও কাজ হবে। 4 থেকে 5 গ্রাম, মনে রাখবেন 4 থেকে 5 গ্রাম, একটু থেতো করে 1 গ্লাস জলে রাতের বেলা ভিজিয়ে রাখবেন। এই অর্জুন গাছের ছাল 4 থেকে 5 গ্রাম সামান্য একটু থেতো করে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখবেন এবং সকালবেলা ওই জলটিকে ছেঁকে নিন। ছালটাকে কিন্তু আপনি খাবেন না, শুধুমাত্র জলটিকে খাবেন। তাই কোনো কিছু দিয়ে ছেঁকে নেবেন জলটিকে। নেবার পর তার সঙ্গে 1 চামচ কাঁচা হলুদের রস মিশাবেন। এই যে অর্জুন গাছের ছাল আপনি ভিজিয়েছেন, সেই জলের সঙ্গে সকালবেলা আধা চামচ কাঁচা হলুদের রস মিশাবেন, মিশিয়ে একসাথে খেয়ে নিন। এইভাবে কয়েকটা দিন খেলে দেখবেন আপনার সাদা সিরাপ রোগ ভালো হয়ে গেছে। এটি খুবই কার্যকারী একটি ঔষধি, আর আগেও কয়েকটি কার্যকারী ঔষধি আপনাদেরকে দিয়েছি, সেগুলি খেয়েও আপনারা উপকার পেয়েছেন, আপনারা কমেন্টে লিখেছেন। তো এই ভিডিওটি যদি আপনি উপকৃত মনে করেন অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, আর লাইকটা দিতে ভুলবেন না। ধন্যবাদ।